নমস্কার, আজ আমি পরিবেশন করতে চলেছি আমাদের পরম শ্রদ্ধেয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা ইলোকেশের মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার এশারেশি। দেখলেন তুমি মহাদাসায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল এই কাঁচা বয়সের মায়া, তাই যেন পুলক লাগত আমার দেহে। ভুলে গিয়েছি অত্যন্ত সাধারণ মেয়ে, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবন, তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লিখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীর অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচি কার দামে। কথাটা কেন উঠলো তা বলি, মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবো যে সাহস হয় না, না করবো যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা সবাই কেউ সমান না, এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে নরেশের কি স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে রাইতে, বাঙালি কবির কবিতার কলাইন দিয়েছে তিনি, সেই যেখানে ওর বসে উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বলল, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাকে একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্য, কথা বলার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবে কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে, ওগো না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্য সঙ্গী, অর্থাৎ সপ্তরথিনীর মা। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক,
তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালমালিনী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক কালুদের আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মানি জানে না, শুধু কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিমশী, তুমি হয়তো কি নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নিমিশ আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, জানি সেবার আমি কোনো দিন পাব না, কিন্তু পায় যেন তোমার নাই। রাখো না কেন রাজশ্রী, 7 বছর লন্ডন, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মন্ডলী। ইতিমধ্যে মালতী ভাস্করকে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতের প্রথম ভোগ তোমার কলমের এক আচরণ, কিন্তু ওখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ অভিনেতার মতো মেয়েটাকে দাও পাঠিয়ে দেবে। সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক চাঁদ দেখা, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করে করি, শুধু বিদুষী বলে নয় নারী বলে, ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্যের দেশে না, যে দেশে আছে সমুদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতী সম্মানের জন্য সবার আঁকা হোক, বড় বড় নাম জাদার সভা, মনে করা যাক যেখানে বর্ষা হচ্ছে মুসলধারে চাতুবাক্য, মাঝখান দিয়ে শিয়ে চলেছে অবহেল ঢেউয়ের উপর দিয়ে যেন পালের লোক, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনীর দৃষ্টিতে। এখানে জনান থেকে বলে রাখা, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে, এখনো কোনো ইউরোপীয় রসকদের সাক্ষাৎ ঘটেনি আমার কথায়। নরশেষে দাঁড়া আর তার সেই সামান্য মেয়ের দল, আর তারপরে, আর তারপরে আমার ওর শক্তি মুড়ল, স্বপ্ন আমার ফুরল, হায়রে সামান্য মেয়ে, হায়রে বিধাতার শক্তির অপব্যয়।